সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দলিল ম্যাপ এবং খারিজ খতিয়ান অর্থাৎ খারিজ খতিয়ানটা কিভাবে তৈরি করা হয় বা কী জন্য তৈরি করা হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব বিস্তারিত আশা করি ভিডিওটি দেখবেন তাহলে জমির কাজে অনেকটা বিষয় আপনার জানা হবে আজকের ভিডিও থেকে তো আমরা অনেকে জানি জমির ম্যাপ থাকে অর্থাৎ আপনার এলাকাতে আপনার যে জমিগুলো রয়েছে সকল জমিগুলো মিলে একটি ম্যাপ তৈরি করা হয় রেকর্ডিও ম্যাপ তৈরি করা হয় এখন কথা হচ্ছে সেই ম্যাপের মধ্যে কিন্তু আবার দাগে দাগে বিভক্ত করা থাকে জমি ধরুন এখানে আমরা এটা পুরো এলাকা ধরলাম তো এটা একটা ম্যাপ এটা একটা ম্যাপ ধরে নিলাম তো এটা যদি একটা আমরা ম্যাপ ধরে নিই তো এখানে ধরুন পঞ্চাশটা দাগ রয়েছে এভাবে দাগে দাগে বিভক্ত করা রয়েছে জমিগুলো দাগে দাগে বিভক্ত করা রয়েছে সেই দাগের মধ্যে ধরুন এটা আমরা তিপ্পান্ন নম্বর দাগ ধরলাম সেখানে এটা আমরা তিপ্পান্ন নম্বর দাগ ধরে নিলাম এখানে এক দু তিন চার করে আপনার তিপ্পান্নটা দাগে বিভক্ত করা রয়েছে ধরুন কথার কথা আমরা উদাহরণস্বরূপ ধরে নিলাম তো ম্যাপ থেকে দাগে দাগে বিভক্ত হওয়ার পর যখন এক একটা দাগ থাকে ধরুন এক এক দাগে পাঁচ একর দশ একর বিশ একর পর্যন্ত জমি থাকতে পারে সেখানে এবং প্রতিটা দাগে মালিকও হতে পারে পাঁচজন দশজন পনেরো জন বিশ জন হতে পারে মালিক কেননা এক এক দাগে জমির পরিমাণ কিন্তু সামান্য কিছু থাকে না অনেক পরিমাণ জমি থাকে অনেক ক্ষেত্রে এক একর দুই একর তিন একর চার একর পাঁচ একর দশ একর পর্যন্ত জমি হতে পারে তো দশ একর জমির মালিক দশজনও হতে পারে তো এখন কথা হচ্ছে ম্যাপ থেকে যখন আমরা দাগে বিভক্ত হবে দাগে যখন হবে সেই দাগের মালিক কিন্তু অনেকে হতে পারে তো এখন কথা হচ্ছে দাগ থেকে খারিজ খতিয়ান কিভাবে হয় তো খারিজ খতিয়ান হয় যখন একটি দাগের ধরুন আমরা এটি একটি এক নম্বর দাগ ধরে নিলাম তো এখানে এটার মালিক ধরলাম আমরা দাগে ছয় জনের মালিক তো এখানে যদি কোনো ব্যক্তি ধরুন প্রথমে এই জমিটার মালিক একজনে ছিল একজন ছিল। পুরো দাগের মালিক একজন ছিল সে এখান থেকে কোনো অংশ কোনো এক অংশ ধরুন এই কন্যার এ এক অংশ সে বিক্রি করে দিয়েছে অন্য একজনের ব্যক্তির কাছে তো এখন ম্যাপের কাজ হচ্ছে ম্যাপে সরকারে এই ম্যাপ দ্বারা কি করে ম্যাপ দ্বারা জমির খাজ না আদায় করে এছাড়া এই ম্যাপের কোনো কাজ নেই এবং দলিলের কাজ হচ্ছে জমির মালিকানা প্রমাণ করার একটি বিষয় তো এটা আমরা পরবর্তীতে আলোচনা করব তো প্রথমে আমরা যেই জিনিসটা ম্যাপটা নিয়ে আলোচনা করি এবং খারিজটা আপনার ক্লিয়ার হয়ে যাবে যদি ম্যাপ নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে আপনার খারিজটা খারিজ খতিয়ানটা কীভাবে তৈরি হয় সেটা আপনার বুঝে আসবে। তো আমরা ধরে নিলাম এই দাগে প্রথমে মালিক ছিল একজন ধরুন আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে সেখানে মালিক একজন ছিল এখন সে এখান থেকে কিছু অংশ জমি একজনের কাছে বিক্রি করে দিয়েছে তো এই অংশটুকু সে মালিক আরও অন্য একজন হয়ে গেছে তো এখন এই দাগের আরেকজন অংশীদার হয়ে গেছে এখন খারিজ খতিয়ান বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কোন জমিনে যদি মালিকানা পরিবর্তন হয় তো মালিকানা পরিবর্তন হলে তার নামে নতুন কোনো যে রেকর্ডভুক্ত করা হয় অর্থাৎ রেকর্ডভুক্ত করাটাই হচ্ছে খারিজ খতিয়ান অর্থাৎ এই অংশটুকু এখন নতুন একজন ব্যক্তি মালিক তখন তাকে তার নামে খতিয়ান তৈরি করতে হবে বা মিউটেশিয়াম করতে হবে এখন কথা হচ্ছে এই জমিটুকুর মালিকের যে মালিক হবে তার খাজনা খারিজ খাজনা তাকেই প্রদান করতে হবে সে পূর্ববর্তী মালিক সে প্রদান করবে না তো সেইটাই খারিজ বলতে এখানে বোঝাচ্ছে যখন একটি জমিনের একটি দাগে যখন দশজন যদি খারি দশজন যদি মালিক হয় সেখানে দশটি খতিয়ান তৈরি হবে যতবারে সেখানে মালিকানা পরিবর্তন হবে ততবারে একটি করে নতুন করে খতিয়ান তৈরি হবে সেই খতিয়ানে নতুন করে নামভুক্ত করা হবে নতুন নতুন করে মালিকানা পরিবর্তন করা হবে সেটা হচ্ছে খারিজ খতিয়ান তো আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে একটি দাগে একাধিক মালিক হতে পারে যখন কোনো মালিকের পরিবর্তন হবে সেখান থেকে কোনো অংশের সেখানে নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি যখন ক্রয় বিক্রয় হবে সেখানে নতুন মালিকের নামে রেকর্ডভুক্ত করাটাই হচ্ছে খতিয়ান তো এটা গেলো খতিয়ান এবং ম্যাপ ম্যাপ তো আপনারা বুঝতে পারছেন একটি এলাকাতে একটি ম্যাপ থাকবে বা কোনো যে কোনো বিস্তীর্ণ এলাকা নিয়ে একটি ম্যাপ থাকবে সেখানে অনেকগুলো দাগ থাকবে দাগের দাগের মধ্যে আবার অনেকগুলো মালিক হতে পারে সেখানে প্রতিটি মালিকের জন্য একটি করে খতিয়ান তৈরি করতে হবে এটি গেল ম্যাপ এবং খতিয়ান এবার আসি আমরা দলিল দলিল হচ্ছে জমির মালিকানা প্রমাণের প্রধান কাজ আর কি অর্থাৎ আপনি যদি জমির মালিক হন তাহলে আপনার কাছে অবশ্যই একটি দলিল থাকবেন তো দলিলটি হতে পারে দলিলটি হতে পারে আপনার সাফ কবলা সাফ কবলা দলিল হতে পারে সাফ কবলা দলিল হলে অবশ্যই আপনি সেটি ক্রয় সূত্রে মালিক তো ক্রয় সূত্রে মালিক হলে অবশ্যই আপনার কাছে একটি সাফ কবলা দলিল থাকবে বা হ্যাবা হ্যাবা সূত্রে সূত্রে মালিক আপনি যদি আপনার কোনো আপনার পিতা বা মাতা আপনাকে যদি হেবা করে থাকে সেক্ষেত্রে আপনি সেই জমিনের মালিক হতে পারবেন সেই দলিলের মাধ্যমে তারপরে ওসিয়ত নামা ওসিয়ত কেউ যদি আপনার নামে ওসিয়ত করে যায় জমি সেক্ষেত্রে আপনি মালিক হতে পারবেন বা উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকার সূত্র আপনি সে সম্পত্তির মালিক হতে পারেন তো অবশ্যই আপনাকে আপনার কাছে একটি বন্টন নামা দলিল থাকতে হবে বা সনদ থাকতে হবে তাহলে আপনি উত্তরাধিকার সূত্রে জমিনের মালিক হতে পারবেন তো যাই হোক না কেন আপনি মালিক যেভাবে হন না কেন আপনার কাছে একটি খারিজ খতিয়ান অবশ্যই থাকতে হবে জমিনের একটি ম্যাপ থাকতে হবে তাহলে জমিনের মালিক আপনি নিজে তো এখন কথা হচ্ছে জমিন যখন ক্রয় করবেন তখন আপনার করণীয় কী এই তখন আপনারা কিভাবে যাচাই করবেন যে জমিটি আপনার খতিয়ানভুক্ত বা ম্যাপে জমাকৃত জমি তো এখন কথা হচ্ছে আমরা যেটা জানি সি এস সি এস খতিয়ান সি এস খতিয়ান এস এ খতিয়ান বা আর এস খতিয়ান তো বর্তমানে যেটা যে খতিয়ানটা চলে সেটা হচ্ছে আর এস খতিয়ান অর্থাৎ বর্তমানে যেটা প্রচলিত চলতেছে মানে সেটা হচ্ছে আর এস খতিয়ান আর খতিয়ানের পূর্বের খতিয়ান হচ্ছে এস এ খতিয়ান এস এ খতিয়ানের পূর্বে হচ্ছে সি এস খতিয়ান এটা হচ্ছে সি এস খতিয়ান তো সিএস খতিয়ান এই খতিয়ানগুলো অবশ্যই আপনাকে যাচাই করতে হবে খতিয়ানগুলো যাচাই করলে আপনি খারিজ খতিয়ানটা বেরিয়ে পড়বে অর্থাৎ আপনি যদি আজকে আজকে একটি জমি ক্রয় করেন সেক্ষেত্রে যে জমি বিক্রেতা থাকবে তার কাছে একটি খতিয়ান থাকবে এই ধরনের একটি খতিয়ান থাকবে তো খতিয়ানে সেখানে খতিয়ান নাম্বার দেওয়া থাকবে অর্থাৎ ধরুন দুইশো চারশো সাতশো বা নয়শো ধরুন এই ধরনের খতিয়ান নাম্বার দেওয়া রয়েছে তো আপনি যখন একটি জমি ক্রয় করলেন তখন কিন্তু আপনার এই জমিটা হচ্ছে আর এস খতিয়ানের অন্তর্ভুক্ত তো আর এস খতিয়ানের অন্তর্ভুক্ত তো আর এস খতিয়ান অন্তর্ভুক্ত আজ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে কিন্তু আর এস খতিয়ান ছিল না তখন ছিল এ খতিয়ান তো আপনি তখন যাচাই করবেন যে এ খতিয়ানে সেই মালিকটা কে ছিল তার খতিয়ান নাম্বারটা কত ছিল ধরুন তার খতিয়ান নাম্বার ছিল চারশো তো আজ থেকে আবার একশো বছর পূর্বে এ খতিয়ান ছিল না ধরুন এ খতিয়ানটা ছিল না তো সেক্ষেত্রে ছিল সিএস খতিয়ান তো সিএস খতিয়ানের নাম্বার কত ছিল সেই জমিনের দাগ নাম্বার কত ছিল সেটি আপনি এই খারিজ খতিয়ান থেকে আপনি বের করে নিতে পারবেন এই এগুলো যদি মিলে এই খতিয়ান নাম্বারগুলো যদি মিলে যদি আপনার সেই খারিজ খতিয়ানের সাথে তাহলে আপনি ধরে নেবেন জমিনের মালিকানা ঠিক রয়েছে অর্থাৎ যে চেন অফ ন্যারেশন খতিয়ানের চেন অফ ন্যারেশন সেটি ঠিক রয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন যে খতিয়ান দ্বারাও আপনি জমিনের মালিকানা কিন্তু প্রমাণ করতে পারবেন তো মোটামুটি আপনার এই বিষয়গুলো যদি জানেন যে দলিল ম্যাপ এবং খারিজ খতিয়ান তাহলে আপনি একটি নিষ্কণ্ঠক জমি ক্রয় করতে আপনার আর কোনো সমস্যাই হবে না তো এক্ষেত্রে আপনি একটি ভেজাল মুক্ত জমি ক্রয় করতে পারবেন তো আমি মনে করি আপনারা এই বিষয়গুলো অবশ্যই একটু যাচাই করবেন জমি ক্রয়ের পূর্বে যে জমি বিক্রি করতেছে তার দলিল রয়েছে কিনা ম্যাপ রয়েছে কি না খারিজ খতিয়ান রয়েছে কিনা যদি এগুলো ঠিকঠাক থাকে তাহলে আপনি চাইলে আপনি জমিটি ক্রয় করতে পারেন তো আজকের মতো আপনারা আজকের মতো আমি এখানে শেষ করব। যদি আশা করি ভিডিওটি ভালো লাগে যদি একটি লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আল্লাহ হাফেজ